সবাই ভালো আছে, সুস্থ আছে এবং ব্যায়াম করেছে। আল্লাহ শিশু মতে আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আমি আজকে দিয়ে এসেছি বিজ্ঞান ক্লাস, স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। তো আমি তোমাদের যে সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো সবগুলো শেষ হয়েছে, আলোচনা করা শেষ করেছি। এখন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সমাধানমূলক ক্লাস। তো আজকে আমাদের আমার সমাধানমূলক ক্লাস 2, এবং এই ক্লাসে আমি তোমাদের সামনে এসেছি অধ্যায় অর্থাৎ 2-এর কয়টি জ্ঞানমূলক এবং উন্নতমূলক প্রশ্ন। গত ক্লাসে আমি যেটা নিয়েছি সমাধানমূলক ক্লাসে যেটা নিয়েছি সেটা হচ্ছে 2 অধ্যায়ের 10টি জ্ঞানমূলক প্রশ্ন। আজকে আমি নিব কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন, 8টি জ্ঞানমূলক প্রশ্ন এবং 2টি উন্নতমূলক প্রশ্ন। তো আমরা আছি এই অধ্যায়ের টিস্যু বিষয়ের অংশে, এবং এটা হচ্ছে 14, 15, 16 এবং 17 পৃষ্ঠা পর্যন্ত যে কয়েকটি আমার জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, এবং এখান থেকে 2টি উন্নতমূলক প্রশ্ন। তো আসলে বইটা ভালো করে পড়তে হবে, বই ভালো করে পড়লে বই ছোটো ছোটো বিষয়গুলি যদি তুমি বুঝতে পারো তাহলে জ্ঞানমূলক প্রশ্ন এবং উন্নতমূলক প্রশ্নগুলি তোমরা পারবে, আর এগুলি দিয়ে নাম্বার পড়তে হবে। তো যাই হোক, আমার প্রত্যেকটা সংজ্ঞা তোমার স্ক্রিনে আসবে এবং সেই অনুযায়ী তোমরা সংজ্ঞাগুলো লিখে রাখতে পারো বা এগিয়ে রাখতে পারো। তোমার প্রথম প্রশ্ন চলে আসি, প্রথম প্রশ্ন আছে টিস্যু কাকে বলে। তো আমরা জানি যে টিস্যু হচ্ছে এক উচ্চ কোষ, এই কোষগুলি একই রকম হতে পারে বা ভিন্ন হতে পারে, তবে একই জায়গা থেকে উৎপন্ন হবে, একই ধরনের কাজ সম্পন্ন করবে। সেই ক্ষেত্রে সংজ্ঞা হিসেবে যদি বলতে চাই তাহলে উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে এবং আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলবদ্ধভাবে অবস্থান করে এবং একই ধরনের কাজ সম্পন্ন করে তখন সে এক উচ্চ কোষকে বলা হয় টিস্যু। তো এই টিস্যুর সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা প্রাণী টিস্যু বা উদ্ভিদ টিস্যুর উপর পৃথক করে না, টিস্যু সংজ্ঞা হিসেবে আমরা এই সংজ্ঞাটাকে ব্যবহার করব, যে যদি উৎপত্তির দিক থেকে একই রকম হয় এবং এটা আকার আয়তন ভিন্ন হতে পারে, ভিন্ন হতে পারে, দলগতভাবে অবস্থান করবে বা একই ধরনের কাজ সম্পন্ন করবে, তখন সে এক উচ্চ কোষকে বলা হয় টিস্যু। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাজক টিস্যু কাকে বলে। আমরা জানি যে উদ্ভিদ টিস্যু হচ্ছে 2 ধরনের, একটি হচ্ছে ভাজক টিস্যু আর একটি হচ্ছে স্থায়ী টিস্যু। তো ভাজক টিস্যুর ক্ষেত্রে যদি বলতে চাই তো ভাজক টিস্যুর মধ্যে যে কোষগুলি থাকে এই কোষগুলি বিভাজিত হওয়ার ক্ষমতা আছে। সেক্ষেত্রে সংজ্ঞা হিসেবে যদি বলতে চাই তাহলে কী হবে, যে উদ্ভিদ দেহের যেসব টিস্যু কোষে বিভাজন ক্ষমতা রয়েছে সেই কোষগুলো নিয়ে যে টিস্যুগুলি হয় সেই টিস্যুগুলি বলা হয় ভাজক টিস্যু। এবং উদ্ভিদের কোন অংশের অবস্থা, উদ্ভিদের সাধারণত বর্ধনশীল যে অংশ থাকে উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, এই অংশগুলিতে অবস্থান করে ভাজক টিস্যু, বর্ধনশীল অংশ অবস্থান করে হচ্ছে ভাজক টিস্যু। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্থায়ী টিস্যু কাকে বলে, স্থায়ী টিস্যু কাকে বলে। তো আমরা জানি যে স্থায়ী সম্পত্তি হচ্ছে ভাজক টিস্যু থেকে, এবং ভাজক টিস্যু যখন বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখন স্থায়ী টিস্যু তৈরি হয়। তো সংজ্ঞার ক্ষেত্রে বলতে পারি যে ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে বলা হয় স্থায়ী টিস্যু। তার মানে এই টিস্যুতে যে কোষগুলি অবস্থান করে সেই কোষগুলির বিভাজিত হওয়ার ক্ষমতা থাকে না, এরা স্থায়ী আকৃতির আকৃতির হয়, এবং এরা সাধারণত খাদ্য প্রস্তুত করা, খাদ্য পরিবহন করা এবং উদ্ভিদের দেহের গঠনটাকে মজবুত এবং দৃঢ় করতে সহায়তা করে, উদ্ভিদের দেহের গঠনকে মজবুত এবং দৃঢ় করতে সহায়তা করে। পরবর্তী প্রশ্নে চলে আসি, পরবর্তী প্রশ্ন হচ্ছে আবরণী টিস্যু কাকে বলে। প্রাণী টিস্যু চলে এসেছি, তো প্রাণী টিস্যুর 4 প্রকার আমরা জানি। প্রাণী টিস্যুর মধ্যে প্রথম হচ্ছে আবরণী টিস্যু, যৌথক টিস্যু, পেশী টিস্যু এবং স্নায়ু টিস্যু। তো আবরণী টিস্যু, আবরণ শব্দটা শুনলে আমরা বুঝতে পারছি যে বাইরের আবরণ তৈরি করে যে টিস্যু কোষগুলি। তারপরে সংজ্ঞা হিসেবে যদি আমরা বলতে চাই তাহলে কী হবে, যে টিস্যু দেহের খোলা অংশকে ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। যে খোলা অংশকে ঢেকে আমাদের দেহের উপরে বাইরের আবরণ তৈরি করে, মুখের আবরণ তৈরি করে, পাকস্থলীর আবরণ তৈরি করে, হ্যাঁ জিহ্বার আবরণ তৈরি করে, এটা আবরণ টিস্যু। দেহের ভিতরের অঙ্গগুলির আবরণ তৈরি করে এবং দেহের বাইরের আবরণ তৈরি করে যে টিস্যু, এই টিস্যুকে বলা হয় আবরণী টিস্যু। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে ঐচ্ছিক পেশী কাকে বলে, ঐচ্ছিক অনৈচ্ছিক, এবং তারপরের প্রশ্ন হচ্ছে তোমার অনৈচ্ছিক পেশী কাকে বলে। একটা হচ্ছে ঐচ্ছিক পেশী কাকে বলে, আর একটা হলো অনৈচ্ছিক পেশী কাকে বলে। আমরা জানি যে পেশী টিস্যু হচ্ছে 2 ধরনের, আমাদের দেহের যে মাংসের অংশটা সেটা হচ্ছে আমাদের পেশী টিস্যু, এবং এটা 2 ধরনের, একটা হলো ঐচ্ছিক আর একটা হচ্ছে অনৈচ্ছিক। তো ঐচ্ছিক পেশী আমাদের হাতের পেশী, পায়ের পেশী, চলে যাচ্ছে পেশী, কারণ এদের থেকে আমরা আমাদের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি। তার মানে পেশী টিস্যুর সংজ্ঞা হিসেবে যদি আমরা বলতে চাই তাহলে কী হবে,
যে পেশি আমার ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি বা নাড়াচাড়া করতে পারি তাদেরকে বলা হয় ঐচ্ছিক পেশি। আর তবে আমাদের দেহে আমরা জানি যে আমাদের দেহে আসলে ঐচ্ছিক পেশির সংখ্যা সবচেয়ে বেশি, অনৈচ্ছিক পেশির চেয়ে ঐচ্ছিক পেশির সংখ্যা আমাদের দেহে বেশি। পরবর্তী প্রশ্ন হচ্ছে অনৈচ্ছিক পেশি দেখা যাবে, অনৈচ্ছিক যেটা আমরা যে পেশিগুলিকে আমরা নিজের ইচ্ছামতো সঞ্চালন করতে পারি না বা নাড়াচাড়া করতে পারি না, সেক্ষেত্রে সংখ্যার থেকে যদি আমরা বলতে চাই তাহলে যেসব পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত করতে পারি না সেই পেশিগুলিকে বলা হয় অনৈচ্ছিক পেশি। আমাদের হৃৎপিণ্ডের পেশি অনৈচ্ছিক পেশি, আমাদের পরিপাকতন্ত্রের যে বিভিন্ন অঙ্গের যে পেশিগুলি সেগুলি আমাদের অনৈচ্ছিক পেশি, কারণ এগুলিকে আমরা নিজের ইচ্ছামতো সঞ্চালিত করতে পারি না। যেমন আমি যদি আমার খাদ্যনালীর কথাই বলি যে আমাদের যে খাদ্যনালী আছে যেটা কিন্তু খাদ্য চাচ্ছে এটা কিন্তু আমরা ইচ্ছা করে প্রসারিত করতে পারছি না, সংকুচিত করতে পারছি না। খাদ্য যখন দেহের ভিতরে আমাদের পাকস্থলীতে প্রবেশ করে খাদ্য যখন ঢুকে তখন সেটা একটু প্রসারিত হয়, পরবর্তীতে আবার সেটা সংকুচিত হয়ে যায় পাকস্থলীর পেশি ঠিক তাই। তো এগুলো হচ্ছে আমাদের ঐচ্ছিক এবং অনৈচ্ছিক বেশি। তবে হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপিণ্ড আমাদের অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরিগুলো, এটা এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। হৃৎপিণ্ডের পেশিকে বলা হয় মৃত পেশি। পরবর্তী প্রশ্ন চলে আসি, পরবর্তী প্রশ্ন হচ্ছে যোজক টিস্যু কাকে বলে? যোজক টিস্যু যে টিস্যু দেহের অঙ্গের সাথে অঙ্গের টিস্যুতে টিস্যুর সংযোগ সাধন করে, যোগ যুক্ত করে রেখেছে যে টিস্যু আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে একটা একটা সাথে যুক্ত করে রেখেছে যে টিস্যু সেটি হচ্ছে আমাদের যোজক টিস্যু। তো আমরা যদি সংখ্যা হিসাবে বলতে চাই তাহলে কী হবে সেটা একটু দেখি। এটা আছে তোমার 17 পৃষ্ঠায়। যে টিস্যু প্রাণীর দেহের বিভিন্ন টিস্যুর সাথে টিস্যু এবং অঙ্গের সাথে অঙ্গের সংযোগ সাধন করে সেই টিস্যুকে বলা হয় যোজক টিস্যু। ঠিক আছে, যোজক টিস্যু যেমন আমাদের কঙ্কালতন্ত্র, পুরো কঙ্কালতন্ত্র আমাদের যোজক টিস্যু দিয়ে তৈরি। কী কারণে যোজক টিস্যুটা? কারণ পুরো কঙ্কালতন্ত্র দিয়ে কিন্তু আমাদের দেহের একটা অঙ্গ আর একটা অঙ্গের সাথে যুক্ত আছে, সংযুক্ত আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের স্নায়ু টিস্যু কী বা স্নায়ু টিস্যু কাকে বলে? তো এই টিস্যুটা আমাদের গুরুত্বপূর্ণ একটা টিস্যু, এটা আমাদের অনুভূতি তৈরি করার জন্য কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা সংজ্ঞা বলতে পারি যে প্রাণী যে দেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। যেমন আমার আপনাকে একটা মশা কামড় দিলেও সেই মশা আছে কামড় দিয়েছে, সেই মশার কামড়ের যে অনুভূতিটা আমাদের মস্তিষ্কে চলে আসবে, মস্তিষ্ক আমাদের হাতকে অর্ডার করবে যে মশাটাকে মেরে ফেলবে, এই উদ্দীপনা আমার হাত সাড়া দেবে আমার হাতকে মশাটাকে মেরে ফেলবে। এই যে উদ্দীপনার সাড়া দেওয়া, এই সাড়া দেওয়ার কাজটা করে থাকে আমাদের স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু, স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। ঠিক আছে, তো এই ছিল জ্ঞানমূলক প্রশ্ন। এখানে আমি দুটো অনুমূলক প্রশ্ন নিয়ে এসেছি। একটি হচ্ছে ভাজক টিস্যুর কাজ, ভাজক টিস্যু তো আমরা জানি যে ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদ টিস্যু, উদ্ভিদ টিস্যুর এই টিস্যুর কোষগুলি কী করতে পারে? বিভাজিত হতে পারে। আর এই টিস্যুর কোষগুলি যদি বিভাজিত হতে না পারতো আসলে উদ্ভিদ ছোটো চারা গাছে থেকে যেত, উদ্ভিদে তো ছোটো এত বড় বড় বৃক্ষে পরিণত হতে পারত না। আসলে কোষ বিভাজিত হতে পারে বলেই উদ্ভিদের বৃদ্ধি ঘটে, কোষ বিভাজিত হতে পারে বলেই আমাদের প্রাণীদেরও বৃদ্ধি ঘটে। তো সেই ক্ষেত্রে এটার কাজগুলি কী কী দেখো, এই টিস্যুর কোষগুলি ক্রমাগত বিভাজিত করে নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে, এটি উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থের বৃদ্ধি ঘটায়, ভাজক টিস্যু থেকে নতুন টিস্যু বৃদ্ধি হয়। তোমরা অবশ্যই আমার ইউটিউবের যে অন্যান্য ক্লাসগুলো আছে এর উপর যে প্রত্যেকটা বিষয়ভিত্তিক যে ক্লাসগুলি নিয়েছি সেই ক্লাসগুলি দেখবে। এখানে খুব সুন্দর করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা আছে, তোমরা একটু কষ্ট করেও দেখবে, তোমাদের উপকার হবে আশা করছি। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে পেশি টিস্যুর কাজ, পেশি টিস্যুর কাজ কি? আমরা আমাদের এই যে আবরণী টিস্যু, আবরণী টিস্যুর ভেতরে যে মাংস অংশ, আবার বলছি যে আবরণী টিস্যুর ভেতরে যে মাংস অংশ সেটাই আমাদের পেশি টিস্যু। তো এই পেশি টিস্যুর কারণে কিন্তু আমাদের দেহের একটা সুন্দর আকৃতি হয়েছে, আর না হলে আমাদের শুধু কঙ্কাল থাকতো, শুধু হাড় থাকতো। তো যে কারণে আমরা কাজের মধ্যে ক্ষেত্রে এটা দিতে পারি যে আমাদের দেহের সুন্দর একটা আকৃতি দান করেছে এবং দেহের অস্থি সঞ্চালনে সাহায্য করে। যেমন আমরা যে হাত পা নাড়াচাড়া করছি, এই হাত পা নাড়াচাড়া করার সময় আমরা আঘাত পাই না বা ব্যথা পাই না বা ঘর্ষণ হয় না, কেন হয় না? এই পেশি টিস্যুর কারণে ঘর্ষণ হয় না, আমরা আঘাত পাই না। ঠিক আছে, আমাদের নাড়াচাড়া করতে সাহায্য করে, আমাদের চলাচল করতে সাহায্য করে, দেহের ভিতরে যে নরম অঙ্গগুলি আছে সেই অঙ্গগুলিকে রক্ষা করছে,
অঙ্গগুলি আমরা জানি আমাদের ভিতরে যে ধরনের অঙ্গগুলি আছে খুব সেন্সিটিভ অঙ্গগুলি, এগুলিকে বাইরে থেকে আবরণ তৈরি করে আবরণ দিয়ে ভেতরের অঙ্গগুলিকে রক্ষা করে, এবং আমাদের হৃৎপিণ্ড যে একটা পেশি টিস্যু দিয়ে তৈরি, এই হৃৎপিণ্ড আমাদের রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। হচ্ছে আমাদের পেশির কাজ বা পেশি টিস্যুর কাজ। তো এই ছিল আমার আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।